নতুন করে আরও পাঁচটি সংস্থার কমিশন গঠন করা হয়েছে সেগুলো হলো গণমাধ্যম নারী শ্রম স্থানীয় সরকার এবং স্বাস্থ্য এই সরকারের প্রতিটি খাতে সংস্কার প্রয়োজন আমাদের রাষ্ট্রের যে বর্তমান অবকাঠামো রয়েছে রাষ্ট্র কাঠামোর প্রতিটি খাতে নির্দিষ্ট সংস্কার প্রয়োজন এই সংস্কারের জন্য কমিশন গঠন বলেন কিংবা উপদেষ্টা নিয়োগ বলেন যাই করেন প্রতিটিতে যত ক্যাপেবল লোক নিয়োগ হবে ততটা রাষ্ট্রের জন্য ভালো সেখানে একটা সুপারিশ করা হয়েছে যেটা হচ্ছে এই সংস্থাগুলো হচ্ছে একজন শিক্ষার্থী যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে প্রতিনিধিত্ব করা হুম এখন সংস্থাগুলো সংস্কারের জন্য কাদের দেয়া হচ্ছে ফ্যাক্ট তারা ক্যাপাবল কিনা এটি সরকারের যাচাই বাছাই করার করার একটা প্রক্রিয়া রয়েছে আহ সেটির মধ্যে অন্যতম হচ্ছে আমরা যা শিক্ষার্থী এই শিক্ষার্থীদের যখন আমরা একটা সংস্থার মধ্যে বা একটা কমিশনের মধ্যে প্রবেশ করাবো কিন্তু আমাদের জানা উচিত ওই শিক্ষার্থীটা যাকে আমরা প্রবেশ করাচ্ছি সে ওই ব্যাপারে কতটা ক্যাপেবল যেমন ধরেন নারী উন্নয়ন নিয়ে যারা পড়ালেখা করতেছে বা যারা গণমাধ্যম বা সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করতেছে সেখান সেই সেক্টর থেকে যদি একজন গণমাধ্যম নিয়ে যারা পড়ালেখা ওই শিক্ষার্থীকে যদি ওই কমিশনের সংস্থার দায়িত্ব দেওয়া যায় এবং নারী বিষয়ক উন্নয়ন নিয়ে যারা পড়ালেখা করতেছে বা এগুলো নিয়ে যারা বিশ্লেষণ করতেছে তাদের তাদের যদি সেখানে ইনভলভ করা যায় একই ক্ষেত্রে যেমন স্বাস্থ্য স্বাস্থ্য খাতে একজন ডক্টর স্থানীয় সরকার ক্ষেত্রে যেমন যে যে সাবজেক্টগুলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো পড়ানো হয় সেই বিষয় শিক্ষার্থী যারা অবগত তাদেরকে দিয়ে সেখানে দায়িত্ব দিতে হবে শুধু দায়িত্ব দিলে হবে না যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে তারা ক্যাপাবল কিনা এটা দেখতে হবে বর্তমান সিচুয়েশনে আমাদের সংস্কার দরকার সংস্কার দরকার জনবল নিয়োগ কিংবা নতুন কমিশন গঠন পর্যায়ক্রমে আরো সদস্য বৃদ্ধি এটি সরকার করতে পারে কিন্তু সদস্য বৃদ্ধি করলেই শুধু হবে না সদস্যদের কার্যক্রম এবং সেটিকে উন্নয়ন টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করানো এবং সেটি চালিকা শক্তি হিসাবে আমরা যেটা সমাজ ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যতা পূর্ণ রেখেই আমাদের এই সংস্থাগুলো নিয়োগ প্রয়োজন এই সংস্থাগুলো কমিশন থেকে শুরু করে বলেন রাষ্ট্রের সকল অবকাঠামো থেকে এ টু জেড সকল ক্ষেত্রেই আমাদের তরুণ সমাজ এটা ভালো কিছু প্রত্যাশা করে বিগত তিন মাস হয়ে গেল সরকারের আমাদের পাঁচ তারিখের পর গণঅভ্যুত্থানের পর যে তিন মাস এসেছে এই তিন মাসে সরকারের যে দৃশ্যমান পদক্ষেপ সেটি হয়তো খাতা কলমে থাকলেও বাস্তবিকতায় এর কিন্তু প্রয়োগ হয়নি হয়তো কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে কিন্তু সার্বিক যে আমূল পরিবর্তন এটি এখনো সম্ভব হয়নি আমরা আশা করি যে খুব দ্রুত এই সংকটগুলো কেটে যাবে নতুন করে নতুন জনবল নিয়োগ করে উপদেষ্টা সংখ্যা বাড়িয়ে সম্প্রতি যে উপদেষ্টা মন্ডলের সংখ্যা বাড়িয়েছে এবং এখন যে সংস্কার কমিশন গঠন করছে এটি নিয়ে আশা করা যায় যে আমরা ভালো কিছু প্রত্যাশা করি আগামী যে রাষ্ট্র বিনির্মাণে আমাদের যে সংস্কারগুলো রয়েছে যেগুলো গ্যাপ রয়েছে রাষ্ট্র সেটিকে ফোকাস করবে এবং সেটি নিয়ে ভালো কাজ করবে আমরা তরুণ সমাজ এটাকে সবসময় সাধুবাদ জানাই কিন্তু তরুণ সমাজের পক্ষ থেকে আমাদের রাষ্ট্র কাঠামো যেন আমাদের দিকে পজিটিভ হয় যেন আমরা এই সংস্কারগুলোর কারণে আমরা বিশেষ সুবিধা পাই বিগত বছরগুলোতে যে সংস্কার হয়নি বা যেটি একটি নিয়মতান্ত্রিক ধারায় চলে এসেছে সেই নিয়মতান্ত্রিক ধারা কিছুটা ক্ষেত্রে বজায় রেখে কিছু ক্ষেত্রে যেটি সম্ভব হচ্ছে না যেটি বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না প্রত্যেকটি বিষয় আমাদের বিবেচনা করে এই সংস্কারগুলো করা প্রয়োজন